নমস্কার হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত সবে মাত্র বড়দিন পেরিয়ে এসেছি সামনেই নিউ ইয়ার বড়দিন হোক কিংবা নিউ ইয়ার এখন সারা বছর ধরে সব অকেশনেই কেক ছাড়া চলে না তাই আজকে হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে আমরা জানবো বেকারি শেফ কি করে হওয়া যায় তাই আজকে হ্যালো ডিডি কেরিয়ার প্লাসের বিষয় হচ্ছে বেকারি শেফ হতে চাই এই নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শেফ চিরদীপ পাল স্যার আপনাকে স্বাগত স্টুডিওতে নমস্কার তাহলে প্রথমেই তো আমি বলেছি যে আজকের বিষয় আমাদের যে বেকারি শেফ কি করে হওয়া যায় সেটা জানব প্রথমেই বেকারি জিনিসটা একটু যদি বলেন যে বেকারি কি বেকারিটা দেখুন এই তো আমরা তো বেকারিটা আমাদেরকে শিখিয়েছে হচ্ছে ইংরেজরা আমরা তো আগে ব্রেড খেতাম না ব্রেডকি বলতে পাউরুটি যেটা বলি আমরা ঠিক আছে তো সেটা ইংরেজদের আনানো এবং সেটা আস্তে আস্তে ওনারা চলে যাওয়ার পরে আমরা সেটাকে আস্তে আস্তে আপগ্রেড করেছি অন্যান্য কান্ট্রির সাথে ইউরোপিয়ান ইউরোপিয়ানটাই বেসিক্যালি ব্রেডটা খায় এবং বেকরিটা ইউরোপ কান্ট্রিতে বেশি কালচার তো এখন সেটা আমরা অনেক দিন হয়েছে আগে ধরুন খুব কম ছিল এখন অনেক বেশি তো এখন আপনি এটাও দেখবেন যে কেন বেকরি কারণ আগে জন্মদিনে মানুষ কি করতো পায়েস আজ কিন্তু জন্মদিনে পায়েস পরে হবে আগে কেকটা চাই ঠিক আছে তো সেই থেকেই এখন সমস্ত ইভেন্টে যে কোনো অনুষ্ঠানে কেকটা মাস্ট ঠিক আছে তো সেই থেকে এই পুরো বিক্রিটা আস্তে 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 ডেভেলপ করছে এবং আজকের দিনে এটা অনেক একটা বড় স্কেলে ব্যবসার জায়গা পৌঁছে গেছে তো সেখানে বেকারি একটা ডিপার্টমেন্ট আছে কনফেকশনারি একটা ডিপার্টমেন্ট আছে বেকরি বলতে যেটা ব্রেড খাই আমরা প্যাটিস খাই পাফ খাই আর এই ক্রোসো এরকম অনেক প্রোডাক্ট আছে সেভরি টাইপ আর কনফেকশনারি তো আপনি যেমন পাবেন কেক পেস্ট্রি কুকিজ চকলেট বিভিন্ন রকমের ডেজার্ট এগুলো সব কনফেকশনারি আন্ডার দুটো আলাদা আলাদা ডিপার্টমেন্ট বাট একসাথে আমরা একটা বেকারি বলি একসাথে এবং এবং এটাই জানবো যে এই বেকারি শেফ হতে গেলে কি করতে হয় দেখুন বেকারি শেফ করতে গেলে যে কোনো জিনিস করতে গেলে জীবনে তার তো নলেজটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নলেজটা আপনাকে করতে হবে সেটা আপনি শিখতে শিখতে হবে আপনাকে সেটা আপনি শিখবেন কোথা থেকে যেটা প্রচুর অনেক প্রাইভেট সরকারি ইনস্টিটিউট আছে যারা সেইগুলো এগারোটা প্রপার কোর্স হয় শর্ট কোর্স আছে বড় কোর্স আছে আমাদের কলকাতায় আছে বাইরে আছে বিদেশে আছে তো যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে এই কোর্সটা করতে হবে তাতে কি হয় সে এরা নোহাওটা জানতে পারে বেসিকটা জানতে হবে আগে এটা কীভাবে হয় কি আছে না আছে কারণ বেক্রিটা টোটালটাই হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার আচ্ছা ঠিক আছে কারণ আপনি ইউটিউব বিভিন্ন গুগল ফুগলে আপনি অনেক রকম রেসিপি পাবেন কিন্তু আপনি এখন করতে যাবেন দেখবেন ওটা হচ্ছে না কারণ হচ্ছে না কারণ কি টেকনিক্সগুলো সেখানে কিন্তু প্রপারভাবে বলা থাকে না তো সেইগুলো আপনাকে আগে জানতে হবে এটা যখন জেনে যাবেন তারপরে কিছুদিন যদি আপনি একটা কোনো বড় অর্গানাইজেশনে কাজ করেন তাতে আপনার একটা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হবে যে কীভাবে জিনিসটা করা যায় বালকে কিভাবে হয় এবার তারপরে আপনি আস্তে 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 এগিয়ে যাবেন আলাদা শুরু হয়ে যাবে কোনো অসুবিধা নেই না ক্ষেত্রে একটু ডিটেলসে জানি যে যেমন কিছু কোর্স থাকে যে মাধ্যমিক করেই করা যায় বা এইচএস করে সেই কোর্সগুলো কিছু যারা সরকারি ইনস্টিটিউট বা বেসরকারি ইনস্টিটিউট আছে তারা ক্লাস টুয়েলভের পরেই করে এবার দেখুন আমি আপনাকে বলি এরা তো হলো যারা ইয়াং জেনারেশন এবার দেখবেন প্রচুর হাউস ওয়াইফ আছে হোম বেকার্স আছে তারা তো বিয়ের পরে গিয়ে শিখছে এবার তারা কোথায় কোন ইনস্টিটিউটে যাবে না আমি হোম মেকারズের কথায় আসবো হোম মেকারসরা আমাদের বড় একটা প্রশ্ন তারা আমাদের কাছে বহুবার জানতে চেয়েছে যে হোম মেকারদের জন্য কোনো একটা ব্যবসা বা কোনো একটা জব অপরচুনিটি সেটা নিয়ে আলোচনা করেন না কেন সেটা অবশ্যই আলোচনা করব কিন্তু একটু আমি আসি একেবারে যারা এইচএস দিচ্ছে বা যাদের ভালো লাগে তাদের জন্য তারা যদি বেসিক্যালি শুধু বেকনিটার উপরে কিছু করতে চায় জীবনে তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব যে তারা সরকারি ইনস্টিটিউট আছে আমাদের কলকাতায় বেসরকারি ইনস্টিটিউট আছে কিছু একাডেমি আছে যারা উপরে শর্ট কোর্সেস এই তো আমার মনে হয় ওই ধরনের কোর্স করলে কেন ওটা বেকরির উপরেই হয় তাতে অন্য কিছু শিখে নষ্ট করে সময় নষ্ট করে লাভ নেই কারণ বিক্রিটাই যখন আমি করবো তাহলে আমি ওটাই স্পেসিফিক্যালি করি এবং করে ওটার উপরে আমি তারপরে আস্তে 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 নিজেকে নিয়ে যায় সেটা আমি চাকরির জগতে একটা একটা দেখুন সবকিছু একটা এক্সপিরিয়েন্সের দরকার আজকে কালকেই যে সে বিশাল কিছু হয়ে যাবে তা না বাট শেখার পরে সেটাকে আস্তে 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 করে তার নলেজটা আরও বাড়াতে হবে স্কিলটা বাড়াতে হবে হাতের এগুলো যদি সে করতে পারে ঠিক করে সাকসেস এই ইন্ডাস্ট্রিতে প্রচুর আছে একদম একটুখানি আপনি যদি আরেকটু একটু আমায় এটা বলেন যে এইচএস কমপ্লিট করে যারা আসছে তিন মাস ছ মাস এক মাসের ক্র্যাশ কোর্স না করে যদি একটু কেউ চায় যে এক বছরের একটু পিজি ডিপ্লোমার মতো করবে সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই করান বেসরকারি প্রতিষ্ঠানে আপনিও আপনিও আছেন করান কোর্স কারিকুলাম মাস বা মাসে দশ যাই হোক সেটা কিভাবে আপনারা ফ্রেম করেন তার মধ্যে কি কি শেখানো হয় একটু ডিটেলসে যদি বন্ধুদের বলেন তাদের বুঝতে সুবিধা যেমন আমি বললাম যে বেকরি পুরো ব্যাপারটার মধ্যে দুটো পার্ট আছে একটা বেকারি আর একটা কনফেকশন তো এখানে যেমন ব্রেডস আছে অনেক ভ্যারাইটি আছে তার মধ্যে আছে ল্যামিনেটেড ব্রেডস যেমন ক্রোসো বলি আমরা প্যাটিস খাই পাফ সেগুলো আছে তারপরে কুকিজ আছে তারপরে আপনার ড্রাই কেকস আছে আপনার বিভিন্ন রকমের এমনি কেক যেটা ক্রিম দিয়ে বানানো হয় সেই কেক আছে তার ডিফারেন্ট স্পঞ্জ আছে তারপরে বিভিন্ন রকমের ডেজার্ট আছে সেটা কোল্ড হট ঠিক আছে তো অনেক কিছু আইসক্রিম আছে পুডিং আছে আর চকলেট আছে এ পুরোটাই শেখানো হয়

চার পাঁচ দিন বিকে ক্লাস হয় এবং সেটা ফুল ডে রেগুলার কোর্স সেটা একদম সকাল দশটা থেকে চারটে পাঁচটা অবধি এই কাজ রেগুলার কোর্স এবং এই তিন মাসের মধ্যে আপনাদের কি কোনো স্পেসিফিক্যালি কোর্স কারিকুলামটা ভাঙা আছে যে প্রথম এক মাসে এই শেখাবো দ্বিতীয় হ্যাঁ হ্যাঁ আমাদের সাতখানা যেমন আমার আছে সাতটা আমার ভাগ করা মডিউল আছে মডিউল সাতটা এই সাতটা মডিউলের একটা মডিউলে এটা ব্রেড সেকেন্ডটায় কুকিজ থার্ডটায় ড্রাই কেক তো এরমভাবে ভাগ করা আছে প্রত্যেক কটা ডিফারেন্ট 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 ঠিক আছে তো প্রত্যেক কটার সাথে প্রত্যেক কটার লিঙ্ক কোথাও কোথাও আছে আবার কোথাও কোথাও নেই ঠিক আছে তো সেইভাবে আমরা ওটাকে প্ল্যান করি যেমন কেক বানাতে গেলে আগে স্পঞ্জ বানানো শিখতে হবে আপনি স্পঞ্জ না জানতে পারলে আপনি কেক বানাবেন কী করে তো ওই স্পঞ্জ আর কেক একসাথে আবার কুকিজ শিখলেন কি কুকিজটা কেকে সেরকমভাবে কোনো অ্যাপ্লাই নেই হুম ঠিক আছে তো এগুলো সব সেগ্রিগেট করা আছে ডিফারেন্টভাবে আচ্ছা এই তিন মাস হওয়ার পর আপনার ইন্টার্নশিপে ইন্টার্নশিপটা কেন দেখুন আপনি তো শিখলেন আপনি যখন শিখছেন যে কেউ তো সেখানে কি হয় আমরা খুব অল্প কোয়ান্টিটিতে শেখাই ধরুন দশটা কুকিজ কি দুটো ব্রেড কি একটা ব্রেড বাট আপনি যখন এটাকে প্রফেশন হিসাবে নেবেন বা ব্যবসাতে নিয়ে যাবেন তখন তো আর একটা দুটো হবে না তখন হবে বাল্ক এই বাল্কে আর স্মল কোয়ান্টিটিতে বানানোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা কিভাবে আপনি মেক করবেন কিভাবে প্ল্যান করবেন কিভাবে জিনিসটা আপনি এক্সিকিউট করবেন এটা আপনি যতক্ষণ ইন্টার্নশিপ করছেন ততক্ষণ কিন্তু এটা আপনার কাছে ক্লিয়ার হবে না ঠিক আছে ওই মানে পুকুরে সাঁতার কাটার পরে সমুদ্রে সাঁতার কাটার সাঁতার কাটা বা নদীতে সাঁতার কাটার মতো এক্স্যাক্টলি সেই ডিটেলসে যদি স্টুডেন্টরা তো পারফর্ম করে ইন্টার্নশিপে সেটা একটু ডিটেলসে হ্যাঁ তো দেখুন আমার যেমন আমি যেমন নিজে শেখাই প্লাস আমার নিজের একটা বেকারি ইউনিটও আছে তো আমি আমার ইউনিটেই প্রেফার করি তাদেরকে কারণ আমি আমার ইউনিটে তাদেরকে সেই সুযোগগুলো দিতে পারি যেখানে অন্যান্য জায়গায় ওরা সেই সুযোগগুলো পায় না অন্যান্য জায়গায় মানে বেসিক কাজকর্মতেই তাদেরকে ইউজ করা হয় বাট আমার এখানে আমি পুরো তাদেরকে প্রপার মানে কেক লেয়ারিং থেকে মেকিং থেকে সব কিছুতে আমি তাদেরকে মানে প্রপার কি বলবো সেই গাইডলাইন গাইডলাইন দিই বা সেই সুযোগটা দিই

আমরা যাদেরকেই পাঠাই তারা যদি সেখানে ঠিক পারফরমেন্স করতে পারে সেখানেই তারা অ্যাবজর্ভ হয়ে যায় তার জন্য তাকে আর কোথায় ছুটতে পারেন তাই জন্য আপনার দেখুন এই প্রফেশনের দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে আপনার ডেডিকেশন ঠিক আছে কাজের প্রতি আর আপনি যদি জিনিসটাকে ধরতে পারেন একবার ক্যাপচার করতে পারেন তাহলে আপনার কোনো গ্রোথের কোনো অসুবিধাই নেই আচ্ছা মানে প্যাশনটা যদি কোথাও অকুপেশন হয় তাহলে যতটা ফ্ল্যারিশ করা যায় ততটা সে করতে পারে এর কোনো এন্ড নেই এর কোনো এন্ড নেই এক্সাক্টলি আমরা একটু জানবো তাহলে কর্মসংস্থানের একটা দিকে আমরা দেখলাম যে যেখানে ইন্টার্নশিপ করছে সেখানেই যদি তার প্লেসমেন্ট হয় একদম সেখানে যদি না হয় সে কিভাবে অ্যাপ্লাই করবে এবং সে কোন কোন এরিয়াতে কাজে স্কোপ পেতে দেখুন আমাদের বেকরিতে কতগুলো সেগমেন্ট আছে আমাদের দেখুন যত চেইন অফ বেকরিজ আছে যেমন ধরুন আপনার চেইন অফ বেকরিজ আজকে মন জিনিস বিভিন্ন ঠিক আছে এরা আছে বিভিন্ন কোম্পানি তাছাড়া আপনার অনেক হোটেলস আছে অনেক রেস্টুরেন্ট আছে যাদের আপনার বেকারি সেগমেন্ট আছে তো বেকারিটা এখন প্রত্যেকটা সেগমেন্টেই আছে হুম প্রত্যেকটা সেগমেন্টে ইভেন ইভেন যদি বাইরে যেতে চায় হ্যাঁ সেখানেও কি তার বাইরে যাওয়াটার ক্ষেত্রে একটু আছে কি আপনাকে অ্যাট লিস্ট একটা মিনিমাম এক্সপিরিয়েন্স যদি আপনি গ্যাদার না করেন এই ইন্ডাস্ট্রিতে অ্যাট লিস্ট টু ইয়ার্স তাহলে আপনার জন্য বাইরে যাওয়াটা খুব ডিফিকাল্ট কারণ বাইরে যাওয়ার জন্য আপনাকে অ্যাট লিস্ট দু বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে উইথ দ্য প্রপার

বড়দিন আস চলে গেছে নিউ ইয়ার আসছে সারা বছর ধরেই আমাদের মনে হয় যে কেউ বাড়িতে আসবে গেস্ট আসবে আমরা একটুখানি একটা কেক বানাই বা একটু কিছু বানাই হ্যাঁ সে কুকিজ হতে পারে যে কোনো কিছু এইটা যারা বাড়িতে বানায় বানাতে বানাতে হয়তো তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা পারমোডেশন কম্বিনেশন করে আরও ভালো করতে চাইছে তারা তো তাহলে ওই শর্ট টার্ম ওয়ান মান্থের যে কোর্সগুলো হয় সেগুলো করতেই পারে আচ্ছা তাহলে সেগুলো করে সে নিজের সেটাই করা উচিত আমি বলবো কোর্স সেটাই করা উচিত যেখানে আপনি হ্যান্ডেসবেন যেখানে আপনি নিজে হাতে করে শিখতে পারবেন সেই ধরনের করবেন যেখানে আপনি বসে দেখছেন আর কেউ বানাচ্ছে তাতে আপনি শিখতে পারবেন ওয়ার্কশপে শেখা যায় না কারণ আপনি যদি বেসিক্যালি নিজে হাতে জিনিসটা না করেন আপনি জানতেই পারবেন না জিনিসটা কি করে হলো ইউটিউব দেখার মতো হয়ে গেল একদম না অনেক ক্ষেত্রে অনেক মানে এরকম ওয়ার্কশপেও আমরা দেখেছি যে হয়তো বেসিক যে কে কে যে ফরমেশন সেটা হয়তো করে লেয়ারিং টেয়ারিংগুলো ওইগুলো হয়তো কিন্তু বেসিক যে আসল যে লেয়ারটা সেটাই করাটা অনেক সময় একটা রেডিমেড দিয়ে দেওয়া হয় মানে সেটা করে খুব একটা লাভ হয় না না দেখুন যদি এটাকে আপনি প্রফেশন হিসেবে নিতে চান ঠিক আছে করতে হবে এবং আরেকটা জিনিস এখানে জানবো যে যারা ধরুন এরকম হোম মেকার এই প্রসঙ্গটায় আসি তারা ভাবছে যে না আমি কেক বানিয়ে অনেককে খাওয়াচ্ছি বা শিখেছি আমি কোর্স আমার কেক খেয়ে সবাই ভালো বলে এবার আমি একটু করে আস্তে করে চেন মতো করি যে সেটা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হোক যাই হোক আমি আস্তে আস্তে মানুষকে খাওয়াতে চাই সেক্ষেত্রে সে ব্যবসাটা কিভাবে মানে স্টার্ট আপ করুন যে কোনো ব্যবসা স্টার্ট করতে গেলে তো কোনো আপনিও জানেন যে ব্যবসা স্টার্ট করতে গেলে পয়সার দরকার কিন্তু আমি সবাইকে এটাই সাজেস্ট করব যে প্রথমেই একটা বিশাল বড় কিছু না করে নিজের একটা ব্র্যান্ড বানিয়ে সেটাকে আজকাল তো দেখুন আজকাল সুইগি জোম্যাটো দিয়ে আপনি প্রচুর সাপ্লাই চেন হচ্ছে প্রচুর রেস্টুরেন্ট সাপ্লাই করছে বেকারি সাপ্লাই করছে হোম বেকাররাও করে আপনি আপনার ব্র্যান্ড ক্রিয়েট করুন সেটা মার্কেটে আপনি প্রপার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যা আছে যেখান দিয়ে আপনার সুবিধা সেটা দিয়ে একটা মার্কেট করুন আগে আপনি আপনার ব্র্যান্ডটা একটা এস্টাবলিশ করুন যেখানে আপনি দেখছেন যে উইদাউট এনি ইনফ্রাস্ট্রাকচার আপনি বাড়ি থেকে অ্যাটলিস্ট দিনের পাঁচ দশ হাজার টাকার ব্যবসা করতে পারছেন এই জায়গাটাই যখন আপনি পৌঁছে যাবেন তার মানে কি আপনার ওই বিজনেসটা তো আছেই এইবার আপনি আস্তে 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 স্টেপ বাই স্টেপ একটার পর একটা আউটলেট করুন বা কি চেন করুন যাই করবেন মানে প্রথমে বাড়ি থেকে ব্যবসাটা শুরু করে যখন তার ওই সেই ডিম্যান্ডটা চলে এলো তখন তো সে ভাবতে পারে যে আমি আপনার ব্র্যান্ড ইমেজটা একটু তৈরি করে নিতে হবে সেটা তো আপনার সেল থেকেই আপনি বুঝতে পারবেন না যে আপনার ডিমান্ড কি লোকে কতটা আপনার প্রোডাক্টটা চাইছে তো সেটা যতই অর্ডার আসবে আপনার কাছে তার মানে তার ডিমান্ড আছে একদম তো সেইভাবে আপনাকে আগাতে হবে প্রথমেই একটা বিশাল কিছু করার আমার মনে হয় না এবং কোন জায়গায় জব করছে হ্যাঁ তাদের মানে জবের টাইমিংগুলো গুলো থাকে মানে কতক্ষণ ডিউটি দিতে হয় ইনিশিয়ালি আজ পার নর্মস তো এটা আট ন ঘন্টার ডিউটি প্রফেশনের ক্ষেত্রে গেলে কি হয় কিছু এখন এই যে ক্রিসমাস টাইম এটাই হচ্ছে আমাদের বেকারির হচ্ছে প্রাইম টাইম একদম এই সময় যদি সবাই আট ঘন্টা ন ঘন্টা ডিউটি করে না তো হবে না কারণ আপনি সেইভাবে কাস্টমারের যা ডিমান্ড আছে এই টাইম টুকুর মধ্যে কারণ আপনি তো স্পেসিফিক টাইমের জন্য কিছু এক্সট্রা লোক হায়ার করতে পারবেন না তো ইট ইস বেসিক্যালি আর টিম ওয়ার্ক যেখানে এবং এমপ্লয় যারাই আছে তাদের মধ্যে এমন একটা বন্ডিং থাকে যেখানে প্রত্যেকটা মানে শেফ বলুন কর্মচারী বলুন যারাই এই সময় চোদ্দ ঘন্টা ঘন্টা মানে আমি যখন তাজ বেঙ্গল হোটেলে চাকরি করতাম তখন আমি সতেরো ঘন্টা ডিউটি করেছি একদম এবং এই আমি জানবো যে যারা ধরুন বেকারি আলাদা করে শিখে শেফ হবে তাদের ক্ষেত্রে বেসিক একদম শুরুর ক্ষেত্রে

আমার কাজের জন্য আমার ডিগ্রিটা দিয়ে তো কিছু নেই সে কতটা স্কিলফুল সে কতটা আমাকে আউটপুট দিতে পারছে তার উপরেই তার প্রমোশন তার ইনক্রিমেন্ট তারপরে আচ্ছা এর সঙ্গে সঙ্গে আমি একটু জানবো যে এই যে ব্যাক্টরি শেফ হতে গেলে কোন কোন বিষয়গুলোতে খুব বেশি করে নজর দিতে হয় যেমন আমি অনেক সময় জানি যে আমরা ওয়েস্ট বেঙ্গলে কথা বলছি বাংলা ল্যাঙ্গুয়েজ অনেক সময় অনেক কোর্স অনেক কোর্স ডিটেলস কোর্স মেটেরিয়াল সবকিছু ইংলিশে অনেক সময় থাকে সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কি হয় এখানে একদমই হয় দেখুন আপনি প্রথমেই জিজ্ঞেস করেছিলেন আমার যে উচ্চ মাধ্যমিক বা টেন প্লাস টুয়েলভ প্লাস আমি বলছি দেখুন এই সমস্ত জিনিস তো বেকরিতে কি না রেসিপি হয় ঠিক আছে আপনি মেজারমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট তো সেইটা যদি আপনি নোট না করতে হ্যাঁ আপনি বাংলায় লিখতে পারো কোনো অসুবিধা নেই আপনি বুঝতে পারলেই হলো আচ্ছা সেটা বাংলা ইংলিশ উর্দু যে কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে লিখতে হবে সেটা বুঝতে হবে জানতে হবে ঠিক আছে এটা ওই ডাল বানানোর মতো না যে বয়েল করলাম বাট এটাতে প্রপোর্শন আছে যদি আপনি কখনো কেক বানিয়ে থাকবেন তো জানবেন যে এত গ্রাম বাটার এতটা ময়দা এতটা চিনি ওজন করে করে দিতে হয় তো সেই জন্যে তার সেটাকে লিখে রাখতে হবে না তো এত রেসিপি মনে কোথায় থাকবে তো লেখাটা পড়াটা একটু বেসিকটা দরকার আচ্ছা এইটা তো তার মানে বেসিক একটা নলেজ থাকতেই হবে এরপরে আপনারা যে মানে ক্লাসগুলো করান বা কোর্সগুলো করান তার কতটা পার্ট থিওরিটিক্যাল থাকে কতটা প্র্যাকটিক্যাল থাকে দেখুন আমরা মোস্টলি প্র্যাকটিক্যালের উপরে জোর দিই থিওরির মধ্যে আমরা ওদেরকে যেটা বোঝানোর চেষ্টা করি যে টেকনিকগুলো মেথডগুলো কোন জিনিসটা কিভাবে করলে কি পাওয়া যাবে কোনটা কিভাবে করলে প্রবলেম হতে পারে এইগুলো আমরা থিওরিতে বলি প্লাস আমরা প্রপার দেখুন আমাদের তো ফুড নিয়ে কাজ ফুড নিয়ে কাজ মানে সেখানে সেফটির একটা বিশাল বড় ব্যাপার আছে তো ওই ফুড সেফটি হাইজিন কি করে আপনারা মেনটেন করবেন কি করে তোমরা এটাকে ঠিক রাখবে এই ব্যাপারগুলোর উপরে আমরা থিওরি ক্লাস করাই করাই এবং এর সঙ্গে সঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করবো যে এই যে নিজের বাড়িতে যারা হোম মেকার বা যারা কোর্স করেছে তারাও ভাবছে যে নিজের বাড়ি থেকে ছোটো স্মল স্কেল একটা বিজনেস স্টার্ট করবে একেবারে ইনিশিয়াল স্টেটে স্টেজে বিজনেস স্টার্ট করতে গেলে কি কি প্রোডাক্ট মানে কি কী বেসিক জিনিস তাকে কিনতেই হ্যাঁ যেমন দেখুন আমি বললাম যে মেজারমেন্ট ছাড়া হবে না তো একটা ওয়েইং স্কেল মাস্ট অনেকে কাপ দিয়ে করে বাট কাপ দিয়ে আপনি একটা কেক কাপ দিয়ে করতে পারেন যখন একশোটা কেক হবে তো একশো বার তো আর কাপ দিয়ে মাপবেন না তো এটা ওয়েং স্কেল একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ওভেন ইম্পর্টেন্ট আর একটা বিটার মেশিন ইম্পর্টেন্ট আর ছোট ছোট টুলস মোলস ট্রে এইসব তো পাওয়াই যায় বাট এই তিনটে একটু আপনার ইনভেস্টমেন্ট আছে ছোট

10,000 টাকা 15,000 টাকা ধরেনি 15,000 টাকায় যদি ইনভেস্ট করে তার সাথে সাথে আনুষাঙ্গিক আর অনেক টুলস ছোট ছোট এক্সেসরিজ আছে যেগুলো লাগে তো এইগুলা 20,000 টাকার মত যদি সে ইনভেস্ট করে সে বাড়ি থেকে একটা ব্যবসা শুরু করতে পারে করতে পারে এবং সেই ক্ষেত্রে তার একটা কোর্স অবশ্যই করে নেওয়াটা জরুরি এবং এই ক্ষেত্রে আমি একটুখানি জানব যে এই যে কোর্সটা আপনারা পড়াচ্ছেন সেই কোর্সে এই যে ইন্টার্নশিপ গুলো পাঠান ইন্টার্নশিপ গুলো কি কোনো বেকারি হাউসেই পাঠান না যেখানে পাঠান কিভাবে এইগুলোকে জেনারেট করেন দেখুন এগুলো আমরা বিভিন্ন হোটেলস বিভিন্ন চেন অফ বেকারিজের সাথে আমাদের সম্পর্ক আছে তো তাদের ডিমান্ড থাকে তো তাদেরকে পাঠাই যেখানে তাদের ডিমান্ড আছে প্লাস কিছু রেফারেন্স আছে সেখানে পাঠাই ডিপেন্ড করে ঠিক আছে কেউ বলে আমি একটু বাইরে যাব বা যেমন আমার অনেক স্টুডেন্ট আছে যারা বাইরে থেকে আসে শিখতে তারা বাইরে প্রেফার করে কারণ যে নিজের এলাকায় যদি হয় তো সেখানে আমাদের যে সমস্ত কন্ট্যাক্ট রয়েছে সেই থ্রু চেষ্টা করি তাদেরকে সেখানে করি যদি কোথাও প্লেসমেন্ট এবং এর ক্ষেত্রে আরেকটা জিনিস জানবো যে বহু ক্ষেত্রে আমাদের দেখা যায় ধরুন সে প্রফেশনালি একজন ডাক্তার হ্যাঁ প্রফেশনালি একজন পুলিশ প্রফেশনালি সে হয়তো একজন বিউটিশিয়ান বা অন্য কোনো একটা প্রফেশন তার রয়েছে তা সত্ত্বেও তার মনের মধ্যে ধরুন কোথাও একটা সুপ্ত বাসনা ছিল যে আমি শেফ হব কিন্তু আল্টিমেটলি সেটা হয়নি সে যে কোনো কারণে বাড়ির প্রেসারে হতে পারে চাপিয়ে দেওয়া বিষয় হতে পারে অনেক কিছু হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে তিনি কিন্তু তার শেফ হওয়ার একটা মনে মনে ইচ্ছা ছিল তার হয়তো মনে হচ্ছে যে এখন আমি পুরো শেফটা হয়তো হয়ে উঠতে পারব না বা সেই কোর্সটা করার মতো সময়ও নেই কিন্তু আমি বেকারি শেফ হতে চাই তাদের জন্য কোনো অপরচুনিটি একদমই আপনি যখন বলছিলেন আমি হাসছিলাম কারণ আমারই স্টুডেন্ট আছে যিনি ডাক্তার আমারই একজন স্টুডেন্ট আইপিএস অফিসার অলসো ঠিক আছে আচ্ছা তো তারা এরা তারা কিন্তু তারা এটাকে খুব মানে ভালোবাসে বেকিংটাকে তারা কিন্তু ব্যবসা করতে চায় না ঠিক আছে তারা জিনিসটাকে ভালোবাসে এবং তাদের জন্য এটা একটা অন্য রকমের ব্যাপার ঠিক আছে মানে এটা হচ্ছে তাদের জন্য একটা স্ট্রেস রিলিজ করার জন্য স্ট্রেস যাতে একটু কম হয় একটু বেকিং করলাম বানালাম চাটে খাওয়ালাম তো এরকম আমার দুই চারজন স্টুডেন্ট যারা আমার কাছেই শিখেছে ঠিক আছে তো ওই বলছিলাম বয়স একটা বয়সের পরে তখন ইনস্টিটিউটের দরজা কিন্তু বন্ধ হয়ে যায় একদম ঠিক আছে প্রাইভেট এবং সরকারি সেই ক্ষেত্রে এই আমাদের মতো যারা একাডেমি আছে কলকাতায় বা বাইরে তারা কিন্তু এদেরকে সেই অপরচুনিটিটা দিচ্ছে যে আপনি যে কোনো এজে যে কোনো এজে গিয়ে আপনি এই জিনিসটা শিখতে পারেন মানে শেখার তো কোনো বয়স হয় না শেখার শেষ নেই না এবং আপনারা এখনো হয়তো কাজ করে যাচ্ছেন শিখিয়ে যাচ্ছেন তার সত্ত্বেও নতুন নতুন জিনিস আপনারাও শিখছেন হ্যাঁ প্রত্যেক দিনই নতুন নতুন কিছু হচ্ছে আপনি দেখবেন রেস্টুরেন্টে গেলে খেতে কত রকম নতুন নতুন ডিশ হয় কত রকম নতুন নতুন ইনোভেশন হয় ফিউশন কত রকম কত কি হচ্ছে তা আপনিও যদি টাইমের সাথে সাথে নিজেকে আপগ্রেড না রাখেন তাহলে তো আপনি পিছিয়ে যাবেন একদম এবং এবং আপনাদের যে আপগ্রেডেশনগুলো চলে এবং অ্যাডমিশন প্রসিডিওরগুলো এগুলো সেশন কি কিছু ফিক্সড আছে না এগুলো দেখুন যারা প্রাইভেটলি করায় ঠিক আছে এদের যেহেতু একটু শর্ট টার্ম কোর্স না এর কোনো সেশন নেই আচ্ছা ঠিক আছে এটা যেমন আমি আমার কাছে লোক যখনই আসে তখনই সে শুরু করতে পারে এবার অন্যদের হয়তো অন্যরকম প্রোগ্রাম আছে এক একরকম গভর্নমেন্ট যেগুলো ইনস্টিটিউট রয়েছে সেগুলো হচ্ছে আমার মনে হয় বছরে দুবার তিনবারের ওদের অ্যাডমিশনের টাইম আছে কারণ ওরা তো একটা প্রটোকল মেনে চলে তো ওদের ওই বছরে দুটো কি তিনটে অ্যাডমিশন হতে পারে দুটোই হতে পারে এবং সেই অ্যাডমিশন অনুযায়ী আচ্ছা ক্ষেত্রে মানে তার কি কি মানে একটা একজন ভালো বেকারি সেফ হতে গেলে তার কি কি মানে অ্যাপটিটিউড থাকা দরকার তার কি কি মানে ইনার কোয়ালিটি থাকা দরকার সবচেয়ে বড় দরকার হচ্ছে যেটা যদি তার মধ্যে একটু আর্টিস্টিক সেন্স থাকে ঠিক আছে কারণ বিক্রি তো আর্টের একটা প্রচুর বড় একটা জিনিস আছে যেমন দেখবেন আপনি এই যে কত রকমের ফ্যান্সি কেক ফেক হয় ডিজাইনার কেক হয় তাতে কিন্তু একটু আর্টিস্টিক তো যত আর্টিস্টিক যদি তার থাকে ঠিক আছে প্লাস যদি কি বলে একটু ক্রিয়েটিভ হয় ঠিক আছে যেমন দেখবেন এই যে কেকের উপরে অনেক রকমের ফিগার থাকে বাঘ ভাল্লুক কাপল তো এগুলো তো একটা কি ক্রাফ্ট সেটা যদি থাকে এটা যে খুব প্লাস পয়েন্ট এটা থাকলে সে খুব তাড়াতাড়ি জিনিসটা ক্যাপচার করে তারপরে ধরুন কালার কম্বিনেশন ঠিক কোনটার সাথে কোনটা যাবে একটু ফ্লেভারের কম্বিনেশন কোন ফ্লেভারেরটার সাথে কোন ফ্লেভারটা ম্যাচ করলে জিনিসটা আরো বেটার হবে এই সমস্ত কনসেপ্ট যাদের মধ্যে আগে থেকেই আছে তারা কিন্তু জিনিসটাকে তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবে এবং খুব তাড়াতাড়ি আগে মানে বেকারি তার মানে কি বেকারি কোথাও নিজেও একটু ফুডি হতে হবে মানে নিজেও তার টেস্ট বা অবভিয়াসলি অবভিয়াসলি ফুডি তো মানে ফুডি বলবো কি জানি না কিন্তু ফুডটাকে বুঝতে হবে জানতে হবে আপনি যদি স্বাদটা না বুঝতে পারেন টেস্টটা না বুঝতে পারেন ঠিক আছে আগে নিজ দেখুন কোনো জিনিস আমরা যে কোনো শেপ বা যে কেউ আপনি বাড়িতে রান্না করবেন সবার আগে রান্নাটা হয়ে গেলে আপনি কিন্তু একটু টেস্ট করে দেখুন দেখেন বেসিকটা যে সল ঠিক আছে কিনা ঝাল ঠিক আছে কিনা একদম ঠিক আছে তারপরে না তার অন্য জিনিস তার গন্ধ ঠিক আছে কিনা বা স্বাদটা কি হলো তো সেটা যতক্ষণ আপনি কনফিডেন্ট না তাহলে আপনি অন্য লোকে কি করে কনফিডেন্ট বা তার থেকে কনফিডেন্ট পাবেন বা তার থেকে appreciations পাবেন একদম এবং এই সময় সময় জানব ধরুন যারা হোটেল ম্যানেজমেন্ট একদম পিওর যারা হয়তো 3 ইয়ারসের ডিগ্রি করেছে কোর্স করেছে কিন্তু তার সেটা কমপ্লিট করার পর তার কোন সময় তো মনে হতে পারে যে আমি বেকারিটা সম্পর্কে আরেকটু বেশি স্পেশালাইজ হব আছে এরকম কোনো কোর্স আছে ওই একই দেখুন আমি তো এরকম ভাবে ডিফারেন্ট করা যায় না কেউই করে না কিন্তু যারা ধরুন হোটেল ম্যানেজমেন্ট করছে তারা কি করছে তাদের বেকারি ক্লাসেস খুব কম হয় কারণ তাদের মধ্যে অনেক কিছু থাকে তো প্রপার বেকারি ক্লাসটা তারা বেশি ভালো পায় না তো সেই ক্ষেত্রে এরকম আছে যারা করার পরে বেকারিটাই তাদের মনে হয়েছে যে এটাই খুব ভালো তখন হয়তো দেখুন সবাই সবকিছু জেনে তো আর হোটেল ম্যানেজমেন্ট করতে যায় না যাওয়ার পরে যখন একটা সাবজেক্ট পছন্দ হয় না বেকারি ইট ইস ভেরি ইন্টারেস্টিং তখন সে কি করে সে তখন আবার এরকম কোনো প্রাইভেট কলেজে গিয়ে আবার একটা কোর্স যেটা ফর বেকারি করে তারপরে সে আবার সেটাকে নিয়ে আগিয়ে যায় আচ্ছা তাহলে পুরোটা আমরা জানলাম কিন্তু বিদেশে কর্মসংস্থানের তার মানে স্কোপ আছে একদম প্রচুর আছে প্রচুর আছে দেখুন কোভিড পিরিয়ডে একটু প্রবলেম হয়ে গেছিল বাট এখন আবার আস্তে আস্তে সব খুলছে সব কিছু আবার হয়েছে তো স্কোপ আছে তাদের ক্ষেত্রে প্রসিডিওর কি অ্যাপ্লাই করা প্রসিডিওর হচ্ছে এখানে দু ধরনের আছে এখানে কিছু বোম্বে সেন্ট্রিক কিছু এজেন্ট আছে যাদের থ্রু দিয়ে যারা প্রপার মানে কোনো ভাওতা কিছু না প্রপার এর এজেন্ট আছে তাদের থ্রু দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারেন যেখানে প্রচুর জব অপরচুনিটি থাকে তো এই এইভাবেই আপনাকে আগাতে হবে একটা চ্যানেল দিয়ে আপনাকে যেতে আপনি ডিরেক্টলি অ্যাপ্লাই করে যেতে পারবেন না আচ্ছা তাহলে আগামী দিনে যারা বেকরি শেফ হতে চায় তাদের জন্য যদি কোনো টিপস থাকে বেকরি শেফ হতে গেলে কিছুই না যে কোনো সেগমেন্টে মানুষকে শিখতে হয় তেমনি বেকরিতেও সবাইকেই ওই পুরো জিনিসটা শিখতে হবে এবং শেখার পর সেটাকে নিয়ে এগিয়ে যেতে হবে এবং কি করে আমি আরও বেটার শিখতে পারি আরও ভালো কিছু করতে পারি সেই বিষয়টার উপরেই ধ্যান দিতে হবে একদম অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শেফ চিরদীপ পাল আমরা আজকে জানলাম যে বেকারি শেফ হতে গেলে কি কি করতে হয় আগামী দিনে কেরিয়ার প্লাসে এরকমই নিত্য নতুন বিষয় নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের প্রত্যেকের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা নতুন বছরের শুভেচ্ছা রইল আগাম জানিয়ে গেলাম আবারও নতুন বছর দু হাজার তেইশে দেখা হবে খুব ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন নমস্কার